দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি অ্যাপ আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? নাম হলো ফাতেমা। ফাতেমা, আপু কেমন আছেন আপনি? আছি ভাইয়া কোনো রকম। কোনো রকম কেন? হ্যাঁ আছি কোনো রকম। কেন, কোন পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা কেউ নেই। আচ্ছা আচ্ছা, দুইটা ভাই আছে। মা বাবা কি হয়েছে? মারা গেছে। কি হয়ে মারা গেছে? আম্মু মারা গেছে, আব্বু আর একটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কার কাছে আছেন আপনি? এখন দুটো ভাইরালি একাই থাকে। বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি? দেশের বাড়ি যশোর। যশোর? হ্যাঁ। আচ্ছা, থাকেন কোথায়? যশোরেই থাকেন? না, ঢাকা গাবতলি থাকি। গাবতলি থেকে কি করেন? এই মানুষের পাশে কাজ করে খাই। আচ্ছা, বিয়ে শাদী হয়েছিল আপনার? না না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো এখন আজ ভিডিওতে আসছেন কি কি বলার জন্য? ভালো একজন মনের মানুষের জন্য। ভালো একজন মনের মানুষের জন্য? হ্যাঁ। কিরকম মানুষ হলে মনের মতো হবে? যে আমার পাশে থাকবো সারা জীবনের জন্য সেরকম একজন মানুষের দরকার। মানে বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন না, সহযোগিতা চান? না, বিয়ে শাদী করার জন্য। বিয়ে শাদী করার জন্য? হ্যাঁ। তো এই যে নিজের বিয়ের জন্য প্রতিবেদনে আসছেন, এটা কেমন লাগে ভাবতে? ভাবতে এখন বাবা মা নাই, বুঝে নিই তো। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? হ্যাঁ করছি, ফাইভ পর্যন্ত। ক্লাস ফাইভ পর্যন্ত করছিলেন? আচ্ছা, তত বেশি করতে পারেন নাই। আসলে একটা মেয়ে মানুষ হয়ে আসলে কারোর হিল্লা ছাড়া, মানে কারোর গার্জিয়ান ছাড়া আপনি একা, এটা গ্রামে থাকলে তো তার ভালো হতো মানে, নাকি? না, ঢাকা শহরে কাজ করে খাই তো। কোনো চাচা চাচি বা নানা নানি কেউ সাপোর্ট আছে মানে? এখন এখন বর্তমানে কেউ নেই, বাবা মাও নাই, আত্মীয় স্বজনও নাই। আচ্ছা আচ্ছা, ছোট ভাই কি করে? ছোট ভাই বোনগুলো? ভাই বোন, একটা ভাই মাদ্রাসায় পড়াশোনা করে আর একটা ভাই রুমে থাকে। তা আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই। বিয়ে সাথে যদি করে ফেলেন তাহলে এই ভাই বোনগুলোকে দেখবে কে? ভাই বোন থাকবো, কাজ করে খাবো। সেখন কাজ করে খাবে? তার কি বড় হয়েছে? হ্যাঁ, একটা ভাই বড়, মাদ্রাসা যেটা পড়াশোনা করে। বড় হয়ে গেছে তাই না? হ্যাঁ। তারপরে আপনার আসলে সময় থাকতে বিয়ে শাদী করে স্বামীর সংসারে গেলে আমার মনে হয় বেশি ভালো হয়। তা আজ ভিডিওতে আসলে যে আসছেন, মানে এটা না আসলে হতো না? হ্যাঁ অবশ্যই আইছি, ভালো একজন মনের মানুষের জন্য বললাম না। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছে? আসলে না, এখনো করি নাই। করতে চান? হ্যাঁ করতে চাই, জন্যই তো ইউটিউবে নাম্বার দিয়ে বিয়ে শাদী করে ফেলুম। জীবনে কি ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল ভালো একজন মনের মানুষ সঙ্গে বিয়ে শাদী করে ফেলুম, এটাই। কষ্ট লাগে কোনটা ভাবলে বেশি? ভালোবেসে বিয়ে করলে তো কষ্ট লাগে কিসের? না, এই যে এত বড় হয়েছেন সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা ভাবতে এখন? এখন বাবা মা নাই, এটাই তো কষ্ট। এটাই কষ্ট তাই না? আচ্ছা আচ্ছা, তা কেউ যদি এখন আপনার সঙ্গে যোগাযোগ করে বা বিয়ে শাদী করতে চায় তাহলে তো সমস্যা নেই, নাম্বার তো দেওয়া যাবে নাকি? হ্যাঁ নাম্বার অবশ্যই দেওয়া দেবো। জীবনে কখনো ইচ্ছা ছিল একটু অন্য কোনো কি ইচ্ছা ছিল, যে গান টান শেখা বা একটু অভিনয় টভিনয় নাচ টাচ এরকম কোনো? এখন ইচ্ছা থাকলে তো কিছু করার নাই, বুঝতে পারছেন, বাবা মা নাই, এখন নিজে কাজ করে খাই। লেখাপড়া শিখে, লেখাপড়া শেখার তো ইচ্ছা ছিল নাকি? হ্যাঁ তা তো অবশ্যই ছিল। আচ্ছা আচ্ছা, তা ধরেন আপনার সাথে লোকজন অনেকেই অনেক রকমের ভালো অবস্থায় আছে, এরকম আত্মীয় স্বজন আছে না যে স্বাস্থ্য বন্টুন, তারা তো ভালো আছে নাকি? হ্যাঁ অবশ্যই ভালো আছে। তারা কি কোনো খোঁজখবর নেয় আত্মীয় স্বজনরা কেউ? খোঁজখবর লাই, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে, এটাই এটাই, তাছাড়া আর বেশি কিছু না। আচ্ছা, তা সত্যিকার অর্থে যেহেতু আপনি অসহায়, যেহেতু মা বাবা মা নাই, বাবা থাকতেও নাই, তা আপনি আসলে যদি বিয়ের বয়স হয়ে গেছে, যদি কেউ বিয়ে করতে চায় অবশ্যই বিয়ে শাদী করে সংসারই হয়ে যাবেন, ঠিক আছে? তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? এই ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বারটা আপনি বলে দেন। তা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, আসলে কতটা অসহায় হলে একটা মানুষ আসলে প্রতিবেদনে আসে তার কথা শুনে বুঝতে পারতেছেন আসলে সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য জানতে পারবেন। তার নাম্বার হচ্ছে 01775227378। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ অবশ্যই খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ পড়তে পারেন অবশ্যই। পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।